একটি অভ্যুত্থানের মাধ্যমে পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের সামরিক বাহিনী সে দেশের সরকারকে ক্ষমতাচ্যুত করেছে। এর ফলে পশ্চিমাদের সঙ্গে একটি নতুন সংঘর্ষের মঞ্চ তৈরি করেছে তারা। পশ্চিম আফ্রিকার বেশিরভাগ দেশের মতো নাইজারও ফ্রান্সের প্রাক্তন উপনিবেশ, যেখানে তাদের এখনও আর্থিক এবং সামরিক প্রভাব ধরে রেখেছে এবং নাইজারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ জারি রেখেছে, যার কারণে এই সেনা অভ্যুত্থান জনপ্রিয় হয়েছে আর কিছু বিক্ষোভকারী ফ্রান্সকে হটিয়ে রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের দাবি জানিয়ে আসছে। আজকের নতুন ভূরাজনৈতিক পরিবেশে আফ্রিকান দেশগুলো এখন পশ্চিমা প্রভাব দূর করতে বিকল্প শক্তিগুলোর জন্য পলিটিক্যাল স্পেস বাড়িয়েছে। নাইজার একটি স্থলবিশিষ্ট দরিদ্র এবং যুদ্ধ বিধ্বস্ত দেশ, যদিও খনিজ সমৃদ্ধ একটি দেশ যা এখন নতুন এক সম্মুখ সমরে পরিণত হতে চলেছে। পশ্চিম আফ্রিকার সবচেয়ে বড় দেশ নাইজার। স্থলবিশিষ্ট দেশটির 80% ভূমি রয়েছে সাহারা মরুভূমিতে। মুসলিম প্রধান এই দেশটির মূল জনবসতি দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে। এর উত্তর পূর্ব সীমান্তে লিবিয়া, পূর্বে চাদ, দক্ষিণে নাইজেরিয়া ও বেনিন, পশ্চিমে মালি এবং উত্তর পশ্চিমে আলজেরিয়া। দেশটির নামকরণ করা হয় নাইজার নদীর নাম অনুসারে। জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে এর অবস্থান শেষের দিকে 188তম। দেশটির মরুভূমির বাহিরের অংশটি প্রায় খরায় আক্রান্ত হয়। স্থলবিশিষ্ট সীমান্ত, মরুভূমি, অকার্যকর কৃষি ব্যবস্থা, কার্যকর জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় অতিরিক্ত জনসংখ্যা, শিক্ষার অভাব, দারিদ্র, অবকাঠামো সংকট, মানহীন স্বাস্থ্য ব্যবস্থা ও পরিবেশগত কারণে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে দেশটি। স্বাধীনতার পর নাইজারে 5 বার সংবিধান বদল হয়েছে। দেশটিতে সামরিক অভ্যুত্থান হয়েছে 3 বার। সর্বশেষ 2010 সালে সামরিক অভ্যুত্থানের পর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এক সমীক্ষায় দেখা যায় দেশটি 71.3% মানুষ লিখতে পড়তে পারে না। বিশ্বের নিম্ন সাক্ষরতার দেশগুলোর মধ্যে তারা অন্যতম। কৃষি নির্ভর এই দেশটি খনিজ সমৃদ্ধ। বিশ্বের সবচেয়ে বেশি ইউরেনিয়ামের মজুদ সম্পন্ন দেশগুলোর মধ্যে নাইজার অন্যতম। তবে বিশ্বে ইউরেনিয়ামের চাহিদা কমে যাওয়ায় বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে তাদের অর্থনীতি। নাইজার 1960 সালে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করলেও 1991 সাল পর্যন্ত দেশটি সামরিক শাসনের অধীনে ছিল। জনগণের দাবির ফলে জেনারেল আলি সাইবু 1993 সালে বহুদলীয় নির্বাচন দেন এবং শীঘ্রই 1993 সালে গণতন্ত্র কার্যকর হয়। তবে 1996 সালে কর্নেল ইব্রাহিম বারে সামরিক অভ্যুত্থান ঘটান, ফলে আবারও রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। কিন্তু 1999 সালে সামরিক বাহিনীর কর্মকর্তাদের পাল্টা অভ্যুত্থানে তিনি মারা যান। এরপর একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য নতুন নির্বাচন অনুষ্ঠিত হয় এবং 1999 সালের ডিসেম্বরে মামাদু তান্দজা ক্ষমতা গ্রহণ করেন। 2004 এবং 2009 সালে নির্বাচনে জয়লাভ করা মামাদু রাষ্ট্রপতি হিসেবে তার মেয়াদ বাড়ানোর জন্য একটি সাংবিধানিক সংশোধনী আনতে চেয়েছিলেন। তবে 2010 সালের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনীর অভ্যুত্থানে তাকে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করা হয় এবং সংবিধান বাতিল করা হয়। এর পরপরই 2011 সালে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ইসুফু রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন এবং 2011 সালের এপ্রিল মাসে তিনি শপথ গ্রহণ করেন। বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে নাইজারের সমস্যা 2007 থেকে 2008 সাল পর্যন্ত অব্যাহত ছিল। তবে নাইজারের প্রতিবেশী যেমন লিবিয়া, নাইজেরিয়া এবং মালির সাথে নিরাপত্তা সমস্যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। আমেরিকার কেন্দ্রিক বিশিষ্ট ব্যবস্থায় আফ্রিকার দেশগুলো পশ্চিমাদের কাছে সমর্পিত হয়ে পড়েছিল। ক্ষুধা দারিদ্র্যে মরিয়া অনেক আফ্রিকান দেশ বিভিন্ন ধরনের সহায়তার জন্য তাদের প্রাক্তন উপনিবেশিক শাসক এবং আমেরিকার উপর নির্ভর করতে বাধ্য হয়েছিল, বিশেষভাবে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের সময়, যখন ইসলামী জিহাদিরা তাদের জনগণের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছিল। ওই সময় পশ্চিম আফ্রিকার দেশগুলোতে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করার জন্য ফরাসি এবং মার্কিন বিশেষ বাহিনী মোতায়েন করা হয়। এই সহায়তা তা আর্থিক বা সামরিক যাই হোক না কেন, আফ্রিকান দেশগুলো নব্য উপনিবেশবাদকে মেনে নিয়েই তার মূল্য চুকিয়েছে। সেই পৃথিবী বদলে গেছে, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের প্রেক্ষাপট শেষ হয়ে গেছে। এর পরিবর্তে আমরা এখন একটি ভূ রাজনৈতিক পরিবেশ বাস করছি, যেখানে শক্তিশালী দেশগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা বিদ্যমান। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা, বিপরীতে চীন এবং রাশিয়া। এই পরিবেশের অর্থ হল যে আফ্রিকান দেশগুলোর কাছে এখন সাহায্যের আবেদনে
বেছে নেওয়ার জন্য বিকল্প রয়েছে, যা তাদের প্রভুভক্তির পরিবর্তে নিজস্ব রাজনৈতিক স্বায়ত্তশাসনকে সর্বাধিক গুরুত্ব দিতে সাহায্য করবে। উদাহরণস্বরূপ, আফ্রিকান দেশগুলো পশ্চিমা সহায়তার পরিবর্তে নিরাপত্তার জন্য ওয়াগনার গ্রুপকে ক্রমবর্ধমানভাবে ব্যবহার করছে। অন্যদিকে চীনের বেল অ্যান্ড রোড উদ্যোগের কারণে আফ্রিকান দেশগুলো আর IMF-এর মতো সংস্থাগুলোর দ্বারা শোষণের শিকার হবে না। এই পরিস্থিতিতে নাইজারের মতো অস্থিতিশীল দেশগুলোতে সামরিক বাহিনী সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক ক্রিয়ানায়ক হয়ে উঠেছে। তাদের জন্য ক্ষমতা দখল করার এবং পশ্চিমের প্রভাব থেকে রক্ষা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে, কারণ বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় আমেরিকা আর সরাসরি একতরফা সামরিক হস্তক্ষেপ পরিচালনা করতে পারছে না, যা পশ্চিম আফ্রিকা জুড়ে সরকার এবং সামরিক বাহিনীগুলোকে জনগণের ফ্রান্স বিরোধী মনোভাবকে কাজে লাগিয়ে তুলেছে। এই প্রক্রিয়ায় মাত্র এক বছরের ব্যবধানে মালি ও বুরকিনা ফাসো থেকে ফরাসি সেনাবাহিনীকে বিতাড়িত করা হয়েছে। এরপরেই সম্ভবত রয়েছে নাইজার। তবে এক্ষেত্রে ফরাসি সমর্থিত গৃহযুদ্ধের ঝুঁকি রয়েছে অনেক। নাইজারে অভ্যুত্থান শেষ পর্যন্ত সফল হলে নতুন কর্তৃপক্ষ রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গঠনে আগ্রহী, যারা নাইজারের নিরাপত্তার জন্য একটি সরল এবং নতুন গ্যারান্টার হয়ে উঠবে। চীন সাধারণত আফ্রিকান দেশগুলোকে অর্থনৈতিক এবং অবকাঠামোগত সহায়তা প্রদান করে, সেই সাথে অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপহীন এবং সার্বভৌমত্বের প্রতি সমর্থন প্রদান করে থাকে। চীন সামরিক সহায়তা প্রদানে কম আগ্রহী এবং যেখানে রাশিয়া বিশেষভাবে পারদর্শী। নাইজারের অবশ্যই কৌশলগত গুরুত্ব রয়েছে, যদিও এটিকে মরুভূমির মাঝখানে একটি ল্যান্ডখণ্ড বলা যায়, তবুও এর রয়েছে ইউরেনিয়াম, কয়লা, স্বর্ণ, লোহা আকরিক, টিন, পেট্রোলিয়াম, লবণ এবং জিপসাম সহ প্রাকৃতিক সম্পদের একটি উল্লেখযোগ্য মজুদ। ইউরেনিয়াম উৎপাদন এবং সরবরাহে নাইজার বিশ্বের শীর্ষস্থানীয় একটি দেশ, যা পারমাণবিক বিদ্যুতের জন্য গুরুত্বপূর্ণ। এই কারণে ফ্রান্স বিনা লড়াইয়ে নাইজারকে ছেড়ে দিতে ইচ্ছুক নয়। এখানে তারা একটি প্রক্সি সংঘর্ষ চালিয়ে নিতে পারে। এইসব কারণেই নাইজারকে বিশ্বের সম্ভাব্য নতুন সমরে সম্মুখ করতে চলেছে। যদিও আফ্রিকায় অভ্যুত্থান এবং গৃহযুদ্ধের কথা পশ্চিমাদের কাছে সাধারণ মনে হতে পারে, কিন্তু এখন একটি নতুন ভূরাজনৈতিক পরিবেশে এই অভ্যুত্থান ঘটছে, যা ব্যাপকভাবে একটি নতুন শীতল যুদ্ধ আকারে বিশ্বের সামনে প্রকাশিত হবে। আফ্রিকার প্রতি পশ্চিমাদের ঔপনিবেশিক মনোভাব অঞ্চলটির নিজস্ব স্বাধীনতা এবং সমৃদ্ধির পথে অনেক ক্ষতি করেছে। তবে অন্যান্য খেলোয়াড়দের জন্য দরজা খুলে যাচ্ছে, যা এক নতুন বাস্তবতার সামনে আমাদের দাঁড় করিয়েছে। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করবেন, এবং সাথে সাথে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।